বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইমাম কাজী, সহ পরিচালক ফিউচার ওয়ার্ল্ড। দর্শক, আজ এমন একটি দেশ নিয়ে কথা বলবো যে দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে সেঞ্জনভুক্ত একটি দেশ, অনেক অনেক সুখী সমৃদ্ধশালী একটি দেশ, অনেক ধনী দেশ। দর্শক, এই দেশের নাম হচ্ছে অস্ট্রিয়া। আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে অস্ট্রিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য। যারা যাবেন তারা পুরো ভিডিওটি দেখার জন্য এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুনতে থাকুন, দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আপনারা জানেন আমরা কিছুদিন যাবৎ অস্ট্রিয়ার জব ভিসা নিয়ে কাজকর্ম করছি। ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু ফাইলস জমা পড়েছে যেগুলোর কার্যক্রম পর্যায়ক্রমে চলমান রয়েছে। প্রিয় দর্শক, যারা অস্ট্রিয়া যাবেন, আপনি অস্ট্রিয়া কেন যাবেন এই বিষয়টি আগে আপনাদেরকে জেনে তারপর সিদ্ধান্ত নিতে হবে অস্ট্রিয়া যাবেন। অস্ট্রিয়ার ভিসাটি হচ্ছে গ্যারান্টেড ভিসা, শতভাগ নিশ্চিত ভিসা, কারণ এর জন্য কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না, দেওয়া লাগবে না। শুধু আপনি অস্ট্রিয়ার ফাইলটি সাবমিট করবেন বিএফএস গ্লোবালে, কোনো ঝামেলা নেই, কারণ বিএফএস গ্লোবাল বাংলাদেশেই রয়েছে। যদিও সময় একটু বেশি লাগছে, সর্বোচ্চ 5-6 মাস। আপনি যদি চিন্তা করেন ভালো একটি দেশে যাবেন, ভালো কাজ করবেন, একটু তো সময় দিতে হবে, যেহেতু গ্যারান্টেড ভিসা নিতে চাচ্ছেন। এবং অস্ট্রিয়া যাওয়ার পরে আপনার ভবিষ্যতের যে পরিকল্পনা রয়েছে, যে স্বপ্ন রয়েছে, এটি পূরণ করতে পারবেন কিনা, যে অবশ্যই সম্ভব, তাহলে কিভাবে এবং স্বপ্ন কি? স্বপ্ন হচ্ছে অস্ট্রিয়াতে যাওয়ার পরে সিটিজেনশিপ লাভ করা, পারিবারিকভাবে সেটেল হওয়া, এটাই হচ্ছে স্বপ্ন, সেটি পূরণ করবেন। আপনাকে সিটিজেনশিপ পেতে হলে অস্ট্রিয়াতে প্রথমত আপনাকে প্রাপ্ত হইতে হবে টিআরসি কার্ড, এটি হচ্ছে সিটিজেনশিপ পাওয়ার প্রথম পর্যায়। এই প্রথম পর্যায়ে প্রথম ধাপ পার হওয়ার পরে আপনি 4-5 বছর কমপ্লিট হওয়ার পর আপনি পিআরসি লাভের সুযোগ পাবেন এবং 8-10 বছর কমপ্লিট হওয়ার পরে আপনি সিটিজেনশিপ পাওয়ারও একটি সুযোগ পাবেন এবং ভবিষ্যতে পারিবারিকভাবেও সেটেল হওয়ার সুযোগ পাবেন অস্ট্রিয়াতে। আর অস্ট্রিয়ার নাগরিকত্ব যখন আপনি লাভ করতে পারবেন, তার মানে আপনি একজন সেঞ্জেন নাগরিক। এই সেঞ্জেন নাগরিক হিসেবে আপনি বিশাল সম্মানের সুযোগ পাবেন। তাহলে এই সম্মান স্বরূপ আপনি কি পাচ্ছেন? যেহেতু আপনি একজন সেঞ্জেন নাগরিক, সেঞ্জেন নাগরিক হিসেবে ইউরোপ কান্ট্রির সকল সেঞ্জেনভুক্ত দেশে যখন আপনি মুভমেন্ট করবেন, যাতায়াত করবেন, আপনার পাসপোর্টে কোনো ভিসা লাগাতে হবে না, বিনা ভিসায় আপনি সকল ইউরোপ কান্ট্রির সেঞ্জেনভুক্ত দেশে যাতায়াত করার সুযোগ পাবেন। এবং এই সম্মান স্বরূপ হিসেবে আপনি ইউরোপ কান্ট্রি থেকে সকল সুযোগ সুবিধা প্রাপ্ত হচ্ছেন। দর্শক, আপনার জন্য অস্ট্রিয়াতে যদি এত এত সুযোগ অপেক্ষা করে, তাহলে আপনি অস্ট্রিয়া যাবেন এই সিদ্ধান্ত নেওয়াটাই হবে আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ। দর্শক, যারা অস্ট্রিয়া যেতে চান, এই অস্ট্রিয়া দেশটি কিরকম, চলুন আমরা একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। অস্ট্রিয়া পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র, স্থল বেষ্টিত এই দেশের উত্তরে জার্মানি ও চেক প্রজাতন্ত্র, পূর্বে স্লোভাকিয়া ও হাঙ্গেরি, দক্ষিণে রয়েছে স্লোভেনিয়া ও ইতালি এবং পশ্চিমে সুইজারল্যান্ড ও লিস্টেনস্টাইন। অস্ট্রিয়া মূলত আলপস পর্বতমালার উপরে অবস্থিত। দেশটির 3/4 এলাকাই পর্বতময়। রাজধানীর নাম ভিয়েনা। সরকারি ভাষা জার্মান ভাষা। মুদ্রার নাম ইউরো। এটি ইউরোপ মহাদেশের একটি দেশ এবং সেঞ্জেনভুক্ত একটি দেশ। দর্শক, আমরা জানলাম অস্ট্রিয়া দেশের ভৌগোলিক অবস্থান এবং অন্যান্য পরিচয়। আপনি অস্ট্রিয়াতে যাওয়ার পরে কোন কোন সেক্টরে কাজের সুযোগ পাবেন? আমাদের কাছে অস্ট্রিয়াতে রয়েছে বিভিন্ন ধরনের কোম্পানিতে কাজের সুযোগ। এখানে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে স্কিল আর একটা হচ্ছে নন স্কিল। যারা নন স্কিল, এই নন স্কিলকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, শিক্ষিত এবং অশিক্ষিত। যারা অশিক্ষিত নন স্কিল, তাদের জন্য সুযোগ রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে কাজের সুযোগ। এই ফ্যাক্টরিগুলো কি? ইলেকট্রনিক্স ফ্যাক্টরি, ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি, অটোমোবাইলস ফ্যাক্টরি,
কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি এবং ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরি। এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ। তবে অশিক্ষিত বলেছি, একেবারেই যদি অশিক্ষিত হন চলবে না, আপনাকে কমপক্ষে অষ্টম শ্রেণীর পাশের সার্টিফিকেট নিয়ে আসতে হবে। সেটি কিভাবে আনবেন আপনার বিষয়। এবার আসুন শিক্ষিত নন স্কিল, আপনাকে কমপক্ষে এসএসসি এইচএসসি পাস হতে হবে এবং ইংরেজিতে মোটামুটি কথা বলার অভ্যাস থাকতে হবে, তাহলে আপনি আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল এবং ওয়্যার হাউজে কাজের সুযোগ পাবেন। এবার আসুন আমি আলোচনা করব স্কিল যারা রয়েছেন, যারা কনস্ট্রাকশন সেক্টরে বা অন্যান্য সেক্টরে দক্ষ স্কিল, বিশেষ করে আপনি যদি হয়ে থাকেন একজন মেশন, টাইলস মেশন, ব্রিকলিয়ার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, রড বাইন্ডার, প্লাম্বার, ওয়েল্ডার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, ট্রাক ড্রাইভার, ভিগো ড্রাইভার, ক্রেন অপারেটর এবং ফরক্লিফট অপারেটর হয়ে থাকেন, তাহলে আপনি কনস্ট্রাকশন সেক্টরে এবং ড্রাইভিং সেক্টরে একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন। দর্শক, আমি যেই সকল কাজের কথা বলেছি এই সকল কাজে অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে আপনাদেরকে প্রতিদিন কাজ করতে হবে 8 ঘন্টা করে, এটি হচ্ছে বেসিক ডিউটি। ওভার টাইমের সুযোগ সুবিধা রয়েছে, সপ্তাহে কাজ করতে হবে 5 দিন, ছুটি পাবেন 2 দিন। যারা অধ্যক্ষ, অধ্যক্ষ শ্রমিক হিসেবে অস্ট্রেলিয়াতে বেতন পাবেন 800 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 900-1000 ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন, এবং যারা দক্ষ স্কিল রয়েছেন তারা অস্ট্রিয়াতে বেতন প্রাপ্ত হবেন 1000 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 1200-1500 ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন। থাকা খাওয়ার যে বিষয়টি রয়েছে, থাকা কোম্পানি দিবে, খাওয়া আপনার নিজের। দর্শক, অস্ট্রিয়া যাবেন, আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। এবার আমি জানাবো অস্ট্রিয়ার জন্য আমরা প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি। অস্ট্রিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি রেগুলার প্যাকেজ 12,50,000 টাকা। এই 12,50,000 টাকা আমরা এখন নিচ্ছি না, এই চলতি মাসের 10 তারিখ পর্যন্ত আমরা একটি ছাড় দিয়েছি, 2,00,000 টাকা ছাড়ে আমরা ফাইল জমা নিচ্ছি। তার মানে বর্তমান প্যাকেজ মূল্য মার্চ মাসের 10 তারিখ পর্যন্ত 10,50,000 টাকা প্যাকেজ মূল্য। তাহলে কিভাবে পরিশোধ করবেন, যেদিন ফাইল জমা করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব 1,00,000 টাকা, তারপর পারমিট আসার পরে নিব 2,00,000 টাকা, টোটাল 3,00,000 টাকা দিচ্ছেন ভিসা হওয়ার আগ পর্যন্ত। তারপর যখন আপনার ভিসা স্ট্যাম্পিং হয়ে আসবে, আসার পর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে অস্ট্রিয়া পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা কন্টিনিউ সকল গ্রাহকের সাথে চুক্তিপত্র করে, দলিল করে, স্ট্যাম্প করে ফাইল জমা নেই, সেটি আপনার সাথেও করব, এবং এই দলিলে আরও কিছু শর্ত উল্লেখ থাকবে, যদি আপনার ভিসা না হয় আপনি আপনার যে পরিমাণ টাকা আমাদেরকে জমা প্রদান করবেন আপনি ঠিক সেই পরিমাণ টাকাই ফেরত পাবেন অস্ট্রিয়ার ক্ষেত্রে, কারণ এর জন্য তো কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না আপনাকে। তার মানে যদি ভিসা না হয় আপনার কোনো দোষ নেই, অতএব আপনি পুরো টাকাই ফেরত পাবেন। তবে ইনশাল্লাহ আপনি নিশ্চিত থাকেন অস্ট্রিয়ার ভিসা হচ্ছে গ্যারান্টেড ভিসা, শতভাগ নিশ্চিত ভিসা। সো আপনার টাকা কর্তন যাবে বা কি হবে এগুলো চিন্তা ভাবনা করে লাভ নেই। দর্শক, আপনাদের সতর্কের জন্য একটি ঘোষণা আমি দিচ্ছি, এই ঘোষণাটি হচ্ছে আপনি কোথায় ফাইল জমা করবেন, কোন প্রতিষ্ঠানে জমা করবেন, কাকে দায়িত্ব দিবেন, কার কাছে আপনি আপনার মূল্যবান ফাইল জমা দিচ্ছেন এবং আপনার টাকা জমা দিচ্ছেন, কাকে দিচ্ছেন, কোন প্রতিষ্ঠানে দিচ্ছেন, সেই প্রতিষ্ঠান বা সেই ব্যক্তির উপরে আপনার বিশ্বাস অর্জন হয়েছে কি না, বা যাকে আপনি টাকা দিচ্ছেন সেই টাকার কি কোনো গ্যারান্টি পাচ্ছেন কি না, লাইবিলিটি পাচ্ছেন কি না, বিশ্বাস স্থাপন করতে পারছেন কি না, এগুলো আপনি আগে উদ্ঘাটন করবেন। কিভাবে সেটি, যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান একই জায়গায় কতদিন যাবত
ব্যবসা পরিচালনা করছেন এবং এই প্রতিষ্ঠানের বিগত দিনের ব্যাকগ্রাউন্ড কি এবং যে ব্যক্তির কাছে আপনি জমা দিচ্ছেন এই ব্যক্তি হিসেবে উনি কিরকম উনি কি কাজ করতে পারে কিনা এইগুলো আপনি যাচাই করবেন। এই প্রতিষ্ঠানের ভালো মন্দ দিক আছে কিনা এগুলো আপনি যাচাই করবেন কিভাবে, আপনি প্রয়োজনে আশেপাশে খোঁজখবর নেবেন, প্রতিষ্ঠানের ভালো মন্দ জেনে যাবেন। সকল কিছু চিন্তা ভাবনা করে খুব দ্রুত তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই, প্রয়োজনে আরো কিছুদিন আপনি ভাবুন তারপর সিদ্ধান্ত নিন কোথায় ফাইল জমা করবেন। প্রিয় দর্শক, এই বিষয়টি আপনাদের সচেতন করার জন্য আমি বলেছি, সেটি শুধু আমার জন্য নয় সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমি বর্ণনা করে বলে দিয়েছি। প্রিয় দর্শক, আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজেন্টার পঞ্চমতলা 115 সৈয়দাজুদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা 1217। ফোন নাম্বার 01712080 এবং 0777416444। এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে। এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন আমার সাথে এই প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে কথা বলতে পারবেন এবং এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে। আপনাদের প্রয়োজন যদি মনে করেন যে কোনো ভয়েস মেসেজ দিবেন বা লিখিত কোনো মেসেজ দিবেন তাহলে এই দুটো নাম্বারে দিতে পারেন। আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 10টা হতে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। প্রিয় দর্শক, অস্ট্রিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, পরবর্তী জব সংক্রান্ত আরও আরও আপডেট জানার জন্য। ততদিন সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।